তাড়াতাড়ি ভাত করো, পেট ভরে ভাত খাবো আজকে। করতেছি দেখো তো, লবণ ঝাল ঠিক হয়েছে? এত কষ্ট করে রান্না করে বলে পরে খাবো। খাইয়া বাসলে তারপর তুমি খাইবো। ওটা ঠিক কথা। আজকে আম্মু রান্না করছে গলাই মাছ আর কামরাঙ্গা দিয়ে ভর্তা। এই ভর্তা না সেই সাপ। এই ভর্তা করতে হবে কি কি দেই আপনারা দেখেন। প্রথমে গড়াই মাছ দিলেন, পরিমাণ মতো কাঁচা মরিচ, তারপরে ধনে পাতা, পেঁয়াজ, রসুন, আর ভর্তার মজাটা হলো আদা, দুই টুকরো আদা কাটে নিছি, তারপরে লবণ স্বাদ মতন, পরিমাণ মতো হলুদ। এই মাছের নাম হলো গড়াই মাছ, ছাটি মাছ, সাতেন মাছ, আমরা সাতেন গড়াই ডাকি। আপনারা কি কি নামে ডাকেন এই মাছটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে কোনো ভর্তার মধ্যে এই মাছটা দিলে স্বাদ বেশি হয়, তাই আমরা কামরাঙ্গা ভর্তার মধ্যে আজকে এই মাছটা দিচ্ছি। আর এখন এই বাড়িটা আমি এখন আম্মুর কাছে নিয়ে যাচ্ছি, আম্মু জাল দিবি, এটা রান্না করবে। এই যে আমি চুলের উপরে রাখলাম, আর এখন এটার ভিতর পানি দেওয়া হবে। দাও তুমি ঢাকনা নিয়ে আসো, পরিমাণ মতো পানি দাও। দিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিচ্ছি, অল্প একটু দিলে হবে কি জন্য কামরাঙ্গার ঝোল ওঠে। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি এটা ভালো করে জাল দিয়ে তারপরে লাল লাল করে ভাজা লাগবে। এই ভাজিটা এখন ভর্তা করার জন্য রেডি। আর এখন আম্মু পাটা নিয়ে যায় এটা পিষবি। আর এখন আম্মু এটা এখন খোরা তুলে লিখছে। তাড়াতাড়ি ভর্তা করো, পেট ভরে ভাত খাবো আজকে। করতেছি। আর এখন আমি এটা এখন পাটার কাছে নিয়ে যাচ্ছি, আম্মু এখন এটাকে পিষবি। আর এই যে হলো আমাদের গ্রাম অঞ্চলের রাঁধুনেদের পিসার জন্য পাটা, আর এটাতে এখন আম্মু ভর্তা করবে। তো ভর্তার জন্য প্রথমে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, আম্মু ধুয়ে নিয়ে রাখছে। এখন আমি ভর্তাটা পাটা পিষে নেই। ভর্তাটা কখন হবে কখন খাবো, আর জিনিয়া তো বাটির থেকে খাওয়া শুরু করে দিছে, দেখেন না কে, মনে হচ্ছে ঢুকেছি পিচ্ছে। ফাইনালি আমাদের হয়ে গেল গড়াই মাছ কামরাঙ্গা দিয়ে ভর্তা। এখন ভালো করে এটা পিষা লাগবে, শুকলা শুকলা থাকলে তো ভালো লাগবে না। ফাইনালি আমাদের ভর্তা রেডি হয়ে গেছে, এখন আমরা খেতে বসেছি, আমি খামো আমরা। আর মজা করে খামো আজকে কামরাঙ্গা আর সাতেন মাছের ভর্তা দিয়ে ডাল সাথে আছে। ওই জন্য ডাল রান্না করছি, ভর্তা দিয়ে কবাহিনী ডাল পাক করনি। ডাল আর ভর্তা তাহলে তো কোনো কথাই নেই, একদম পেট ভরে মন শান্তি করে খাওয়া যায়। আর আমার ভর্তা আমি আমার প্লেটে পেয়ে গেছে, আর এখন পালা হচ্ছে খাওয়া শুরু করা। বিসমিল্লাহ বলে আব্বু শুরু করে দাও, যে কয় প্লেট খাবার পাও খেতে থাকো। আগে আমি ভর্তাটা মুখ দিয়ে দেখি। দেখো তো লবণ ঝাল ঠিক হয়েছে? সত্যি খুব সুন্দর হয়েছে। তাই আপনাদের বাড়িতে কামরাঙ্গার গাছ থাকলে এই রকম কামরাঙ্গা গুলো নষ্ট করবেন না। কামরাঙ্গা দিয়ে করলে অনেক কিছু রান্না করে খাওয়া যায়, যেমন পুরোপুরি, ভর্তা, তারপরে হচ্ছে আচার। আচারও করব আমি কামরাঙ্গার, আপনারা দেখেন দেখাবো। মানে একসঙ্গে কামরাঙ্গা দিয়ে রান্না করলে বাজারটাও বাঁচে যায়, তাই না? তোমরা খালি খাবা, আমি খাবো না, আমার ভাত নেই। আগে আমরা খাই, এত কষ্ট করে রান্না করে বলে পরে খাবো। আমরা মা বেটি খাও, আমরা মা বেটা পরে খাবো নি।